السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই এবং বোনেরা পবিত্র মাহে রমাদান আমাদের একেবারে সন্নিকটে ইটস নকিং দ্য ডোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা রমাদানুল মোবারক আসার দুই মাস আগ থেকেই কবে রমাদান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন উদগ্রীব হয়ে থাকতেন যে আমরা রমাদান পাবো কিনা কখন রমাদান আসছে এবং ওনারা পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদগ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ রমাদানে ওনারা যে সমস্ত এবাদত করেছেন সেগুলো আল্লাহ তাআলা কবুল করলো কিনা এ নিয়ে পেরেশানিতে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এ পবিত্র মাসে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরজ করেছেন আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে রমাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এ আয়াত থেকে বোঝা গেল এই পুরো রমাদানুল মোবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তাআলা এই মাসে সিয়ামকে আমাদের উপর ফরজ করেছেন এবং সেটাই আল্লাহ এই আয়াতের শেষাংশে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড কনশিয়াস হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে না আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না হি ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা এই সিয়াম আমাদের মধ্যে আল্লাহ কনশিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছরব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই তৃষ্ণার্ত হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদানে ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাট হয়ে যাচ্ছে কিন্তু এক ফোঁটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয়লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরও একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেইন্ড বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না এবং সহি বুখারির বর্ণনায় আল্লাহর হাবিব সাহ ইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে ইন্নিম রুউন সোয়েম অর্থাৎ আম ফাস্টিং আমি রোজাদার আমি রোজা পালন করছি রোজা পালন করা অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা
কোনো বাকবিতণ্ডায় জড়ানো সম্ভব না। তার মানে এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযম যেই ব্যাপারটা, এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে, আমরা এই সিয়াম পালনের মধ্যে দিয়ে সংযমী হয়ে উঠি। পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে, রোজা পালনকারীদের জন্য আল্লাহ তাআলা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রায়্যান, এবং এই রায়্যান গেট দিয়ে রোজাদাররা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আর একবার এই রায়্যান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে, হি উইল নেভার বি থার্স্টি অ্যাগেইন, সে কখনো আর তৃষ্ণার্ত হবে না, চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে। পাশাপাশি আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে সব আমলগুলোকে সওয়াব বাড়ানো হয় এবং সওয়াবের প্রতিদান বান্দাদেরকে দেয়া হয়, কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আরেক বর্ণনা এসেছে, এই সিয়ামের প্রতিদান আমি নিজেই। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারাকে আমরা যত নেক আমল করছি বা সৎকর্ম করছি, এগুলোর সওয়াবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয়। দ্য রিওয়ার্ডস অফ আমাল ইজ মাল্টিপ্লাইড ইন দিস ব্লেসড মান্থ অফ রমাদান। এ মাসে আমরা একটা নফল এবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব দেওয়া হচ্ছে, একটা ফরজ এবাদত করলে সেটা 70 থেকে 700 গুণ সওয়াব দেওয়া হচ্ছে, এ মাসে উমরা করলে সেটা হজের সমান সওয়াব দেওয়া হচ্ছে। অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেক আমল করি তাহলে সেটার সওয়াবকে বাড়ানো হয় গাণিতিক হারে, কিন্তু রমাদানুল মুবারাকে কোনো নেক আমল করলে সওয়াবকে বাড়ানো হয় জ্যামিতিক হারে। এটাকে মান্থ অফ স্পেশাল অফার বলা হয়, বিশেষ অফারের মাস। আল্লাহ তাআলা চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে তোলে, আকৃষ্ট করে তোলে, তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্দা হিসেবে স্বীকৃতি দিতে পারেন, তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে। এবং এই রমাদানুল মুবারকের প্রতিটি রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেশতা তারা ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, হে কল্যাণের অভিযাত্রী, হে কল্যাণের পথের যাত্রী, আকবিল, প্রসিড, গো অন, আরো সামনে যাও, আরো অনেক কাজ করো, আরো ভালো কাজ করো। ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপের পথের যাত্রী, আকসির, স্টপ, থেমে যাও, অনেক হয়েছে, আন না, আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না। এটা প্রতি রাতেই, রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো, হে অকল্যাণের পথের যাত্রী এখনই থেমে যাও, আর সামনের দিকে আগবাড়িও না। এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তাআলার ক্ষমা পায়নি, রাসূলুল্লাহ তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, গভীর হুঁশিয়ারি তিনি বর্ণনা করেছেন। মসজিদে নববীতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিন তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন। তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা, হতভাগা। আমি বলেছি আমিন। তৃতীয় পর্যায়ে জিবরাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরুদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। সম্মানিত, শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, আর মাত্র 2 দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ, যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো। এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি, একটা প্ল্যান সাজাই, বড় কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিই আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রজেক্টটাকে রান করবার চেষ্টা করি। তাই আর যেহেতু মাত্র 2 দিন বাকি, আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি
বা একটি পরিকল্পনা সাজাই, হতে পারে এটা লিখিত পরিকল্পনা, কিংবা অ্যাটলিস্ট নিজের সাথে নিজের বোঝাপড়া যে আমি এই কাজগুলো রমাদানে করতে চাই, এগুলো করতে চাই না, ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে আমি মেনে চলতে চাই, যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব, যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো। অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত। সো এ পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি, সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো, প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন। আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যে যেহেতু এটা অনেক রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী রমাদানের শুরুতেই সারা রাত তাহাজ্জুদ, সারা দিন এবাদত, তেলাওয়াত, এরকম দু চার দিন চলার পরে, কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে, সে আবেগটাকে সে ধরে রাখতে পারে না। কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা র্যাশনাল ছিল না, যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না। সো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী, হোল দ্য মান্থ লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন। কারণ আল্লাহ রাসূল ইসলাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ তাআলার কাছে সবচেয়েতে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে, যেটা বান্দা রেগুলার বেসিসে করে, যদিও এটা পরিমাণে কম হয়। সো আপনি পরিমাণে যদি কমও করেন, সেটা যদি পুরো রমাদান মাস ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন, তেলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির আসকার করেন, সাদাকা করেন, দান করেন, এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে, সেই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন, স্বল্প পরিসরে প্ল্যান করুন, হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন। প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে। ইটস ম্যান্ডেটরি, পাঁচ ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কোনো কারণে যদি জামাত ছুটেও যায়, কাজা যেন না হয়ে যায়। কারণ আমাদের যদি জামাত ছুটে যায়, সালাদ যদি কাজা হয়ে যায়, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। সো প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ ওয়াক্ত সালাদ জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায়, কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায়, এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করব। তিন নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেহেতু রমাদানুল মুবারক এটা কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান তো এমন মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সো এটা কোরআনকে উদযাপনের মাস, কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবার মাস। নফল ইবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা এবং সেটার মোক্ষম সময় হচ্ছে রমাদানুল মুবারক। আমরা প্রত্যেকেই জানি যে এই মাসে তেলাওয়াত করে, তেলাওয়াত করার যে একটা আবহ, যে একটা ইমেজ, যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায়, বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না। সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো, আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি। হাদিসে এসেছে রুব্বা ক্বারিন লিল কোরআন ওয়াল কোরআন ইয়া লানু। কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয়, কার্ডস করে, অভিসম্পাত করে। তাই তাড়াহুড়ো করে আমরা যেন কোরআন তেলাওয়াত না করি। রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে, কেউ পাঁচ খতম, সাত খতম, দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয়, ফলে খুব দ্রুত তারা কোরআন তেলাওয়াত করে। এটা ঠিক না, খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না, বরং আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করুন। সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো, আর দিতে না পারলেও আপনি ধীরস্থিরভাবে তেলাওয়াত করে সেটার সওয়াব আপনি ইনশাল্লাহ পাবেন। তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না। দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা। আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রমাদানে আমি এই সুরাটা পড়ব, এই রমাদানে এই সুরার শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ, এর বঙ্গানুবাদ, এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে, যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে। একটু খেয়াল করে দেখুন, সেদিন জিব্রাইল আলাইহিস সালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন
কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল। এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান মাস হচ্ছে 12টা মাসের শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছিল, তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত। আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের উপর কোরআন নাজিল হয়েছে, তাই আমরা হয়েছি খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ জাতি। আমাদের মধ্যে থেকেও যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্টকে বাড়াবে, কোরআনকে যারা ধারণ করবে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি। 4 নম্বর যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব, সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা, এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। আমরা অনেকে মনে করে থাকি রমাদান মানেই মুখরোচক ইফতারি, ইফতার পার্টিতে জয়েন করা, ওদর পূর্তি করে সাহারি খাওয়া, শপিং করা এবং কেনাকাটায় ব্যস্ত থাকা। আসলে ব্যাপারটি এমন নয়, কারণ আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে বরকতের মাস, এটা অফারের মাস। নফল ইবাদতে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 700 গুণ সওয়াব, নফল উমরা করলে হজের সমান সওয়াব। সো এটা হচ্ছে মৌসুমুল ইবাদা, ইবাদতের মৌসুম। সো আমাদের যদি শপিং করা লাগে, আমাদের যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করা লাগে, সেটা যেন আমাদের ফোকাস না হয়। কেনাকাটা, শপিং করা, এটা যেন আমাদের ফোকাস না হয়। ভুরি ভোজ করা, আমাদের বাসায় মা বোনরা যারা আছে তাদেরকে হরেক রকম আইটেমের বায়না ধরে সারাদিন তাদেরকে ব্যস্ত রাখা, এবাদত থেকে তাদেরকে দূরে রাখা, এই কালচারগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যখন রমাদান কেন্দ্রিক প্ল্যান করতে বসবো, আমরা যেন এটা ভাবি যে এই রমজানে একটু একটু করে আমি নিজেকে পরিবর্তন করতে চাই। ভুরি ভোজ করা, ইফতার পার্টিতে বেশি বেশি যাওয়ার জন্য প্ল্যান করা, তারপর কেনাকাটা, শপিং, ঈদের শপিং এর জন্য সময় নষ্ট করা, এটা যেন আমাদের মূল ফোকাস না হয়। আমাদের মূল ফোকাস যেন হয় এটা ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত করে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। প্ল্যানের ক্ষেত্রে 5 নম্বর যে পয়েন্টে আমি বলবো, সেটি হচ্ছে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করুন। এটি ভুলে যাওয়া যাবে না, প্রতিদিন ইফতারিকে সামনে নিয়ে আমরা দোয়া করব। কারণ হাদিসে এসেছে সালাসুদা আওয়াতিন মুস্তাজাবা, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এ দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এর মধ্যে একটা দোয়া হচ্ছে দাওয়াতুস সাইম, রোজাদারের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুস সাইম মাকবুল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক ওই মুহূর্তটাতে আল্লাহ তাআলার সফট কর্নার খুব বেশি গ্রো করে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা অভাবনীয় জোশ পড়ে যায়। আল্লাহ তাআলা এই দৃশ্যটাকে খুব দেখতে পছন্দ করে, যে বান্দা সামনে খাবার নিয়ে বসে আছে, শরবত নিয়ে, পানীয় নিয়ে বসে আছে, ক্ষুধায় তৃষ্ণায় সে জর্জরিত, সে চাইলেই সামনে থেকে নিয়ে মুখে তুলে খাবারটা খেতে পারে, কিন্তু সে আমার ভয়ে খাচ্ছে না। তখন আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখতে বড্ড পছন্দ করেন। ঠিক এই মুহূর্তে আপনি যখন বুদ্ধি করে আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করবেন, কায়মনো বাক্যে চোখের পানি ছেড়ে, আপনি চাইতে দেরি হবে, এই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে না। তাই এই ভুলটি যেন আমরা না করি, এই বরকত যেন আমরা মিস না করি। প্রতিদিন খেয়াল করে, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, খেয়াল করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করুন। আপনার কি চাহিদা, আকুতি মিনতি আল্লাহর কাছে আছে, আপনি পেশ করুন। 7 নম্বর পয়েন্টটি হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত পড়ুন। প্ল্যান করে ফেলুন কোন মসজিদে পড়বেন, কোথায় পড়বেন, কোভিড আউটব্রেকের কারণে কোনো রেস্ট্রিকশন থাকলে বাসায় কীভাবে পড়বেন, পরিবেশটা আপনি কেমন দেখতে চান, কীভাবে করতে চান, এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলুন। তারাবির সালাতের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে ধীরস্থিরভাবে তারাবির সালাত আদায় করুন। সালাতুত তারাবিহ শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের সালাত, অর্থাৎ আপনি বিশ্রাম নিয়ে নিয়ে 2-2 রাকাত করে, 4 রাকাত শেষে তাসবি পড়ে বিশ্রাম নিয়ে আবার 2-4 রাকাত এভাবে পড়তে থাকবেন। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু 20 রাকাতের সালাতুত তারাবি হয়, আমরা সাজেস্ট করি যে আপনারা 20 রাকাত সালাতুত তারাবি আদায় করুন। অসুস্থতা জনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার, তবে আমরা 20 রাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি। যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই এটা কল্যাণকর। তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত। রমাদান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাতকে 8 রাকাত না 20 রাকাত নাকি 12 রাকাত। সো তারাবির সালাত ধীরস্থিরভাবে আদায় করুন, রাকাত বিতর্ক এড়িয়ে চলুন। এটা হচ্ছে একটা বড় ফিতনা। কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়ুন, আমরা 20 রাকাতের কথা সাজেস্ট করি, তবে রাকাত বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না। 8 নম্বর যে পয়েন্টের কথা বলবো, সেটি হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করা। বছরের অন্য সময়গুলোতে রাত 4টার দিকে উঠে আসলে অনেকের পক্ষেই তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব হয়ে ওঠে না। যেহেতু রমাদানুল মোবারকে সাহারি খাওয়ার জন্য আমাদেরকে উঠতেই হচ্ছে,
সাহারি খাওয়ার পরে আপনি অজু করে আপনার সুবিধা মতো দুরাকাত চার রাকাত তাহাজ্জুদের সালাত আপনি আদায় করুন। তাহাজ্জুদের সালাতে সিজদায় পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে আপনার মনের আকুতি আপনি তুলে ধরুন। এই মুহূর্তটাতে তাহাজ্জুদের এই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে মনোনিবেশ করে তিনি ডাকতে থাকেন, কার কি লাগবে, কার খাবারের দরকার আমার কাছে চাও, আমি খাবারের ব্যবস্থা করে দেব, কার রিজিকের দরকার রিজিকের ব্যবস্থা করে দেব, কার সফলতা দরকার আমি আল্লাহ তাআলা সফলতা দেওয়ার মালিক, আমি সফলতার ব্যবস্থা করে দেব। যে মুহূর্তটুকুতে বা যে সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য তিনি আমাদেরকে ডাকছেন, আমাদেরকে দেওয়ার জন্য তিনি বসে আছেন, প্রস্তুত, আহ্বান করছেন, কিন্তু আমরা সেই আহ্বানে সাড়া দিচ্ছি না। তাই রমাদানুল মুবারকে তাহাজ্জুদের সালাতের অভ্যাস করার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের আসছে, যেহেতু সাহরি খেতে আমরা উঠবই, উঠে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করে নেব। 9 নম্বর যে পয়েন্টটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রিত ব্যবহার বা পরিমিত ব্যবহার। যত কম ব্যবহার করা যায়, ফেসবুক, ইউটিউব, অনলাইনে যত আপনি কম সময় দিতে পারবেন আপনার প্রোডাক্টিভিটি ঠিক তত বাড়তে থাকবে। জরুরি প্রয়োজনে যে সমস্ত কাজ একেবারে করাই লাগে, যেগুলোকে অ্যাভয়েড করা মোটেও সম্ভব না, সেগুলো আপনি করতে পারেন। তবে আমাদের সাজেশন হচ্ছে ফেসবুকিং, টুইটারিং এবং ইউটিউবিং, এই সমস্ত কাজে, সোশ্যাল মিডিয়ার কাজে যত কম আপনি এই রমাদানুল মোবারকে সময় ব্যয় করতে পারবেন, সময়টা ঠিক ততই আপনার প্রোডাক্টিভ হতে কাজে লাগবে ইনশাআল্লাহ। 10 নম্বর পয়েন্ট এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে রমাদানুল মোবারকের মূল আকর্ষণ হচ্ছে রমাদানুল মোবারকের শেষ দশকে, অর্থাৎ রমাদানের কদরের রাতগুলো হচ্ছে লাস্ট 10 ডেজ অফ রমাদানে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি মিনাল বিতর, রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদরের রাত তালাশ করো। তাই আপনারা যখন প্ল্যান করতে বসবেন, এখনই ক্যালেন্ডার সামনে নিয়ে রমজানের শেষ দশক কত তারিখ থেকে কত তারিখ পরে প্ল্যান করে নিন, এবং অড নাইটগুলো, বেজর রাত্রিগুলো কোন কোন রাত্রিগুলো হতে পারে এখনই প্ল্যান করে নিন। যত ধরনের ব্যস্ততা, যত ধরনের ঝামেলা, যত ধরনের দায়িত্ব, এই কাজগুলোকে আপনি আগে পরে সেরে নেবেন, কিন্তু এই 10 দিনের স্পেশাল টাইমটাকে আমাদের ইবাদতের জন্য রাখা উচিত। আল্লাহ রাসূল ইসলাম রমজানের শেষ দশকে যখন তিনি পৌঁছতেন, তিনি তখন এমনভাবে ইবাদত করতেন, তিনি কাউকে চিনতেন না, কারোর সাথে বেশি কথা বলতে চাইতেন না, তিনি রাতে সারা রাত জেগে থাকতেন, ফ্যামিলি মেম্বারদেরকে উঠিয়ে দিতেন, জাদ্দা ওয়া সাদ্দাল মিজার, কোমরে গামছা বেঁধে তিনি ইবাদতে লেগে পড়তেন। এই শেষ দশকে তিনি এত ইবাদত করতেন, বছরের কোনো সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ইবাদত করতে কিন্তু দেখা যেত না। তাই এই শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা মিস না করি, এবং শুধু 27 রমজানে আমরা কদর হিসেবে পালন করব ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। কারণ যদি কোনো কারণে কদর মিস হয়ে যায়, এটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। ওই এক রাতের ইবাদত হচ্ছে 1000 মাসের ইবাদতের সমান। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকদ হুরিম, যে কদরের রাতের বরকত থেকে বঞ্চিত হলো, হি ইজ দ্য লুজার, এই বরকতের মাসে নিশ্চয়ই আমরা কেউই লুজার হতে চাই না, আমরা সবাই গেইনার হতে চাই। তো আমরা যদি গেইনার হতে চাই, রমাদানের সর্বোচ্চ বরকতটুকু যদি আমরা হাসিল করতে চাই, লাস্ট 10 ডেজ অফ রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো যেন আমরা খুবই আন্তরিকতার সাথে সিনসিয়ারলি ইবাদত করে কদরের বরকত হাসিল করবার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, রমাদান আসতে আর মাত্র 2 দিন বাকি। সংক্ষিপ্ত পরিসরে রমাদান কেন্দ্রিক আমাদের প্ল্যান কেমন হওয়া উচিত এবং সেই প্ল্যান বা পরিকল্পনাতে কোন কোন বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত, এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করলাম। আশা করি এগুলো যদি আমরা খেয়াল রাখি, তাহলে খুব ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে আমরা আমাদের রমাদানকে কাটাতে পারবো। আমরা গত বছর আমাদের অনেক প্রিয়জনদের সাথে একসাথে রমাদান কাটিয়েছি, তাদের অনেকে কিন্তু এবছর আমাদের সাথে নেই, এবং কোভিড আউটব্রেকের এই যে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ যেভাবে শুরু হয়েছে, আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি। আমরা এই রমাদান কারা পুরো রমাদান পাবো আমরা জানি না, আবার আগামী বছরের রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকবো কি না সেটাও আমরা জানি না। সো এই রমাদান হতে পারে আমাদের জীবনের শেষ রমাদান। আমাদের উই শুড কনসিডার দিস রমাদান দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল চান্স ইন আওয়ার লাইফ। আমাদের এভাবে চিন্তা করা উচিত যে হতে পারে এটা আমার জীবনের শেষ রমাদান, তাই আমার গুনাহ মাফের একটা সুবর্ণ সুযোগ হচ্ছে এ রমাদান মাস। তাই এই মাসের সর্বোচ্চ বরকতটুকু হাসিল করার জন্য আমরা যেন বুদ্ধিমানের পরিচয় দিই, আমরা যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারি। সম্মানিত শুধু, কোভিড আউটব্রেক গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বাংলাদেশে সেকেন্ড ওয়েভের কবলে পড়ে আমরা আমাদের অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি। সো আসুন আমরা সাবধানে জীবনযাপন করি, বি সেফ, যেখানে থাকুন আপনারা সাবধানে থাকুন, সেফ থাকুন, এবং
অবশ্যই ঘরের বাইরে যখন বেরোবেন মাস্ক পরে বেরোবেন। হ্যাভ এ গ্রেট রমাদান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।